হ্যালো নার্গিস আপু, যারা জানেন না তারা দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, দেখেন ম্যানিপুলেশনের জন্য যেটা করবেন সেটা হচ্ছে, একটা যদি ইমেজ নেন সেটাকে আগে কপি করবেন, কপি দিয়ে কপি করবেন, কপি করে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে ইনভিজিবল করে দিবেন। এখানের উপর কাজ করবেন, কি কাজ করবেন মনে করেন আমি এটাকে কি করতে চাচ্ছি, অন্য কিছু করতে যাচ্ছি, তাহলে আগে আইডিয়াটা জেনারেট করে ফেলতে হবে। তারপর ফাইল ফাইলে গিয়ে কি করলাম, ফাইল প্লাস এমবেডেড এ গিয়ে এটা যদি আমি কপি করে আনি, যদি কারো জন্য যদি ম্যানিপুলেশন করেন, হ্যাঁ তাহলে এভাবে করে করবেন, ইমেজটা র ফাইলে দিতে বলবেন যেন হাই কোয়ালিটি হয়। যদি এটা আমি এমনি গুগল থেকে গিয়ে বা এরকম কপি ইমেজ দিতাম তাহলে ভালো রেজুলেশনের ছবিটা আসতো না। ওই যে ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা দেখেন আমি অপাসিটিতে কমাই, আমি দেখতেছি কোন দিকে অ্যাডজাস্ট হচ্ছে। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে নিচ থেকে গিয়ে আগে এটা এন্টার দিই, ওকে দিই, এখানে এখানে ক্লিক করলাম, এখানে দেখেন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, দেখা যাচ্ছে আমার মাউস কোথায় দেখেন, অ্যাড লেয়ার মাস্ক, মনে করেন এটাকে আমি মাস্কিং করতে যাচ্ছি, মানে এটা রিমুভ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা করার জন্য যেটা করতে হবে, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করতে হবে, দেখেন একটা হোয়াইট চলে আসছে, একটা হোয়াইট থাম্বনেল চলে আসছে, এটাকে বলে লেয়ার মাস্ক থাম্বনেল। মাউসটা এগুলোর উপর রাখেন তাহলে চলে আসবে। আর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, কারণ হচ্ছে এখানে একটা চিহ্ন চলে আসছে, এটা হচ্ছে নর্মাল থাম্বনেল, লেয়ার থাম্বনেল, আর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, কারণ এটা স্মার্ট অবজেক্টটা আছে। স্মার্ট অবজেক্ট হচ্ছে কি, এখানে ডাবল ক্লিক করলে এটা আলাদাভাবে ওপেন হবে। যদি মনে করেন আমি এখানে যদি কোনো কিছু, এখান থেকে যদি আমি কোনো কিছু কাটি, কন্ট্রোল এক্স কন্ট্রোল এস দি, তো কাটলাম, ফাইল সেভ, ক্যান সেভ দিস ডকুমেন্ট ব্যাক ইটস অরিজিনাল ফাইল প্যাটার্ন লেয়ার্স। আচ্ছা, এটা লেয়ারটা প্যাটার্ন হয়ে গেছে, কারণ স্মার্ট অবজেক্ট হচ্ছে, স্মার্ট অবজেক্ট তো জানেন, স্মার্ট অবজেক্ট হচ্ছে কি, যেমন আমরা এগুলো সামনাসামনি, যেমন এটাতে কোনো এফেক্ট করলে এটা মানে দেখা যাবে, এটার সামনে একটা ছবি আছে আর একটা ছবিতে আমি কাজ করতেছি, পিছনের ছবিটাও সামনে আছে, কিন্তু স্মার্ট অবজেক্ট করলে কি হবে, সেটা আলাদাভাবে ওপেন হয়ে কাজ করবে, বুঝতে পারছেন? এভাবে ছিল, এখন আমি স্মার্ট অবজেক্ট করে ফেলছি, সরি লেয়ার অ্যাড মাস্কিং করে ফেলছি। তারপর এখানে দেখেন ফরগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি ব্রাশে যাব,
এখানে আমি ক্লিক করব, দেখেন আমি ব্রাশে সিলেক্ট করলে এটা কাজ করবে না। আমি যদি লেয়ার মাস্ক থাম্বনেলের উপর ক্লিক করি, দেখেন আমার ব্রাশটা চলে আসছে। মাউসের রাইট ক্লিক করে আমি এরকম ব্রাশের সাইজটা বাড়িয়ে দিলাম, দেখেন ব্ল্যাক কালার কি করে, দেখেন উপরে ব্ল্যাক আছে, ব্ল্যাক কালার কি করে হাইড করে, ব্ল্যাক কালার কি করে লেয়ার মাস্কে ব্ল্যাক কালার হাইড করে, দেখছেন কুকুরটা হাইড হয়ে যাচ্ছে, পিছনের ইমেজটা দেখা যাচ্ছে। আর হোয়াইট কালার কি করে, এখানে আমি ক্লিক করলাম, হোয়াইটে দিলাম, হোয়াইট কালার কি করে শো করে, বুঝা যাচ্ছে? হ্যালো, এখন আমি এখানে বারবার ক্লিক না করে এখানে আমি যদি এক্স ক্লিক করি তাহলে দেখছেন ব্ল্যাক কালার চলে আসছে, আবার এক্স ক্লিক করলে আবার কি এটা ইয়া হয়ে যাচ্ছে, সোয়াপ হয়ে যাচ্ছে। এক্স ক্লিক করি ব্ল্যাক কালার আসছে, ওইখানে দেখেন লেয়ার অ্যাড লেয়ার মাস্ক থাম সরি লেয়ার মাস্ক থাম্বনেলের উপর কি হচ্ছে এফেক্ট পড়তেছে, দেখেন কালো কালারটা দেখা যাচ্ছে, কোথায় কোথায় আমার কালো হয়েছে, কোথায় কোথায় সাদা আছে। বড় করি কিবোর্ড থেকে টাচ কি বলে রাইট টাচ ব্যাকেট ক্লিক করলে ব্রাশ সাইজটা বড় হয়, লেফট টাচ ব্যাকেট ক্লিক করলে ছোট হয়। আমি শুধু আইটা নিব, আই ব্রাশে ক্লিক করি, এগুলা রিমুভ করি, এখন যেটা করবো সেটা হচ্ছে ব্রাশ ক্লিক করলাম, এখান থেকে উপরে অপাসিটি আছে, ফ্লো আছে, অপাসিটিটা মনে করেন কমিয়ে দিলাম, কিবোর্ডের লেফট থার্ড ব্রেকেট ক্লিক করলে দেখেন যতবার প্রেস করব ততবার ছোট হবে, আর কিবোর্ডের রাইট থার্ড ব্রেকেট যতবার প্রেস করব ততবার বড় হবে, অথবা মাউসের রাইট ক্লিক করলে এখান থেকে আপনি কমিয়ে ফেলতে পারেন। অপাসিটিটা বাড়িয়ে দিই, ফ্লোটা কমাই দিই, সেটি কমিয়ে দিলাম।
দেখছেন চোখটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে না? এই দুটোটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট ই দিলাম, দিয়ে এখন ব্লার টুল দিয়ে এটাকে ব্লারিং করে ফেললাম পাশে গুলা, একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। যেটা করব সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার লুক আপ, এখান থেকে গিয়ে এক একটা ইফেক্ট দিয়ে দেখি কোনটা অ্যাডজাস্ট হচ্ছে। এটা ভালো লাগছে, ভালো লাগতেছে না কোনো কিছু। এটা হবে না, নোট করতে হবে, এটা এমনিতে বোঝার মতো। তাই ও আচ্ছা, এটা কি সিলেকশন হয়ে গেছে?
কি ডাউনলোড করছিলাম, ও আচ্ছা, না এটা ক্লিন ছিল না। ব্রাশ এগুলো সব হার্ড করে গেলি, ভালো করে বোঝানোর জন্য এখান থেকে ফিল কালারটা কমিয়ে দিই। ওকে ঠিক আছে, অপাসিটিও কমিয়ে দিলাম, ফলো কমিয়ে দিলাম।
আমি আবার এক্স ক্লিক করলাম, এখন একটু শো করব। এস ক্লিক করলাম, একটু মুছে দিই। অপাসিটি বাড়িয়ে দিলাম, চেষ্টা বাড়িয়ে দিই একটু। আপনারা কি দেখতেছেন? জুম দিয়ে কাজ করবেন, এখান থেকে ফ্লো অপাসিটি এভাবে কমিয়ে কমিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে ভালো করে।
আবার এক্স ক্লিক করলাম, হোয়াইটে দিলাম, দেখেন হোয়াইট এটা শো করবে। এক্স ক্লিক করলাম, এটা ফ্লোটা বাড়িয়ে দিই, অপোজিটটাও বাড়িয়ে দিই, কোন দিকে তো এক্স ক্লিক করি। এটা দেওয়া যাবে না, কমপ্লিট করে ফেলি।
এখন হয়েছে না? তোমার এটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে ওই কালার মিক্সার, আপনি কালার ব্যালেন্স থেকে করতে পারেন, কালার লুকআপ থেকে করলে ইজি হয়, কারণ এখানে তো ওরা ওইভাবে করে সাজিয়ে রাখে। যেমন এখানে এটা ব্লেমিশেস করে করে ফটো রিটাচিং আর কি, ফটো হিলিং ব্রাশ টুল আছে না, এটা অনেক ইয়া করে করতে হয়। একটু করে দেখাচ্ছি, একটু ব্ল্যামিশেস, ব্ল্যামিশেস এই তো ব্ল্যামিশেস। এখানে গিয়ে হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে কাজ করবেন, পিক্সেল বাই পিক্সেল কাজ করবেন, তাহলে হয়ে যাবে প্রতিটা। মানে এখানে মোস্ট, মনে করেন এখান থেকে আমি কি বলবো, অল্টা চেপে দিলে এতটুকু নিলাম, ফিনিশ করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাম্প, সরি কি ক্লোন স্ট্যাম্প টুল, অল্টার চেপে ধরে এখান থেকে নিলাম। এটা অ্যাডজাস্ট হবে না, এটা দিয়ে করলে ভালো, ব্ল্যামিশ দিয়ে।
হ্যালো, দেখতেছেন অ্যাপ করার পর যেটা হয় আর কি। এখন এটা মনে করেন ওইগুলা করে যেটা বলা হয় প্রথমে হচ্ছে ন্যাচারাল ডিটাচ। ন্যাচারাল ডিটাচ করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে আমি এই যে এই কাজগুলা করলাম না, এটা যদি আপনি সূক্ষ্মভাবে এরকম জুম করে পিক্সেল বাই পিক্সেল করেন, হ্যাঁ করতে সময় লাগবে, পারফেক্টলি হবে। এই তো আপনি এই তো পিক্সেল বাই পিক্সেল করবেন, দেখছেন এখানে এক একটা পিক্সেল এক একটা কালার করবেন, হয়ে যাবে। মনে করেন আমি এখন স্ট্যাম্প টুল নিয়ে এখানে কালারটা এখানে সেট করে দিলাম, পারফেক্টলি হবে, পারফেক্টলি করতে হবে এরকম। দেখেন আমি এটা এখানে দিয়ে দিলাম, যেখানে যেখানে একটু একটু করে ব্ল্যাক করছে না, আমি এটা এখানে দিয়ে দিলাম, এগুলো এখানে দিলাম, একটু হার্ডনেস সাইজ কত কমানো আছে, এখান থেকে এটা দিলাম, থেকে এদিক দিয়ে এগুলা দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য আমাকে এই টুলগুলো ইউজ করতে হবে। এখন হচ্ছে বলেন তো, এই যে জুম করে যেটা করবেন, মনে করেন ব্লেমিশেসের এই টুলটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল দিয়ে মনে করেন কি হচ্ছে, ও মনে করেন এখান থেকে আমি পিক করতেছি, বাট আশেপাশের জায়গা জুড়ে কি করতেছে সেটা অ্যাডজাস্ট করতেছে। এখন এটা করার পর যেটা করবেন, মনে করেন এখানে ব্ল্যাকটা আছে, আমি এটা দিয়ে এটা করলাম, তাহলে এটা অ্যাডজাস্ট করতেছে। আমি যদি এখন কি করি, জুম জুমে ক্লিক করে তারপর ক্লোন স্ট্যাম্পের টুল দিয়ে ক্লিক করে এটা ছোট করে পিক্সেল বাই পিক্সেল, এখানে যদি এই ব্ল্যাক অংশগুলো এরকম করে দিয়ে, দেখেন ব্ল্যাক অংশগুলো চলে যাচ্ছে, স্কিন কালারটা পড়ে যাচ্ছে, স্কিন কালার যেখানে যেখানে স্কিন কালার নেই সেখানে স্কিন কালারটা সেট করে দিলাম। এভাবে জুম করে কাজ করি, তাহলে স্কিন কালারটা সেট করে দিলাম, স্কিন কালারটা সরি স্কিন কালার এখানে দিলাম, এখানেও দিলাম, এখানে কিছু দিলাম, দিলাম এখানে কিছু দিলাম, এটা দেখি এটা আরো মুছতে হবে, তাহলে এখানে স্কিন কালার এখান থেকে নিয়ে এখানে দিই, এবার আসেন ব্লেমিশেস নিলাম, এখান থেকে নিয়ে আমি এখানে করলাম, তাহলে কি হচ্ছে আমার অ্যাডজাস্ট হচ্ছে, সাইজটা কমিয়ে দিই। আচ্ছা এটা তো এটা হিলিং ব্রাশ তো ওটা চেপে দিলে, দেখছেন যেখানে আমি কালারটা দিলাম ওইখানে আমি এরকম করে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করলাম, তাহলে কি হচ্ছে আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখছেন এখন মনে করেন এখানে তো ব্লার পড়ছে, এখন সব কিছু এরকম ব্লেমিশেস বলেন সব কিছু মিলেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর যেটা করবেন, রিটাচিং এর যেটা শিখাইছিলাম আপনাদেরকে, একটু এটা কন্ট্রোল জেড কপি করে নিই, উইন্ডো না ফিল্টার ক্যামেরা র ফিল্টার বিটি টাস্কটা করে ফেলবেন, তারপরে এখান থেকে ডিটেলে গেলাম, ডিটেল থেকে লিউমিনাস এটাতে ক্লিক করলাম, এটা বাড়িয়ে দিলাম, দেখছেন কেমন লাগতেছে, এটা যত বেশি জুম দিয়ে সুন্দর করে কাজ করবেন না তত বেশি সুন্দর হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, এগুলা কিছুই দেখা যাবে না, এগুলা ব্লার যে এগুলা এগুলো কিছুই থাকবে না। হ্যালো, হ্যাঁ
এটা ছিল আগে, এটা পরে, বুঝছেন? ওকে, ঠিক আছে, আমাদের তো এটা শেষ, ফটো ম্যানে